আমন্ত্রণ এসএটিভি দুপুরের সংবাদে। সঙ্গে আছে আমি ফাতেমাতুজ জোহরা। শুরুতেই বিআরবি শিরোনাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে কেউ গৃহহীন থাকবে না, ঘোষণা প্রধানমন্ত্রীর। শান্তি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলায় ফাঁসির সাজা কমিয়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। আগামী সংসদ নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থেকে বিএনপি শর্তের নামে ছলচাতুরি করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বাংলাদেশে গণমাধ্যমের আংশিক স্বাধীনতা থাকলেও হয়রানি কমছে না, মন্তব্য জ্যেষ্ঠ সাংবাদিকদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে কেউ গৃহহীন থাকবে না, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে সবার জন্য যোগাযোগ, বিদ্যুৎ ও শিক্ষার পরিধি বাড়িয়ে জীবনমান বাড়ানোর নিশ্চয়তা দিয়েছেন তিনি। এজন্য দেশে শান্তি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফরজানা শোভা। প্রাকৃতিক দুর্যোগে গৃহহারাদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিতে স্বাধীনতার পর 72 সালে বঙ্গবন্ধু গুচ্ছগ্রাম নির্মাণ কাজ শুরু করেন। 2,80,000 গৃহহারার আবাসন নিশ্চিত করা সহ তাদের পুনর্বাসন করতে কাজ করছে বর্তমান সরকার। 300 বর্গফুটের 2 কক্ষ বিশিষ্ট বাড়িতে সুপেয় পানি সহ সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। এ প্রকল্পে এখন পর্যন্ত 1,826টি গুচ্ছগ্রামে 41 লাখ গৃহহীনকে পুনর্বাসন করা হয়েছে। গুচ্ছগ্রামগুলি উদ্বোধন হয়েছে। আগামীতে প্রতিটি গৃহহারাকে আবাসন সহ পুনর্বাসন করতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 7 জেলার 10টি উপজেলায় 11টি গুচ্ছগ্রাম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আন্তরিক কৃতজ্ঞতা। এ সময় সরকার প্রধান কথা বলেন সুফল ভোগীদের সাথেও। অধিকার বঞ্চিত মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে আপনার সাহসী নেতৃত্বে। এর আগে ভিডিও কনফারেন্সে সবার জন্য বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগ, বিদ্যুৎ ও শিক্ষার পরিধি বাড়িয়ে জীবনমান বাড়ানোর নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রী। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব, এই লক্ষ্য নিয়ে যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে আদর্শ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছায় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। সেই সাথে আরেকটি বিষয় আমি বলবো যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকাসক্তি এগুলি যেন আমাদের সমাজে আসতে না পারে, এগুলি যেন আমাদের ছেলে মেয়েদের বিপথে না নিতে পারে, এ ব্যাপারে সকলে আপনারা সজাগ থাকবেন এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আহ্বান জানান তিনি। আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা যতটুকু দিতে পেরেছি, এই যে একজনকে বাড়ি দিয়ে দিচ্ছি, লোনের ব্যবস্থা করেছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, কাজে আপনারা যেটুকু পেয়েছেন জীবন জীবিকাটা যেন ভালোভাবে নির্বাহ করবেন। যে আমানতটা আপনাদের হাতে তুলে দিলাম এটাকে আপনাদের ভাগ্য গড়ার কাজে ব্যবহার করতে হবে, কোনো মতে যেন এটার খেয়ানত না হয়, যেটাকে যেন আপনারা রাখতে পারেন ধরে, সেদিকে সবাই আন্তরিকভাবে চেষ্টা করবেন। পরে ভিডিও কনফারেন্সে জঙ্গিবাদ নিয়ে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। যে ধর্ম শান্তির ধর্ম। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 2 আসামিকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে আজ। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরের পর আজ এ রায় প্রকাশ করা হয়। গত 4 এপ্রিল এ মামলার প্রধান আসামি শরীফ ও তার সহযোগী মিন্টুর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের 50,000 টাকা করে জরিমানা করেন আদালত। এর আগে 2015 সালের 8 নভেম্বর শিশু রাকিব হত্যার দায়ে আসামি শরীফ ও তার সহযোগী মিন্টুর ফাঁসির আদেশ দেন খুলনার বিচারিক আদালত। রায়ে এ মামলায় অভিযুক্ত অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেওয়া হয়। আগামী নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থেকে বিএনপি শর্তের নামে
ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সহায়ক সরকার বলে পৃথিবীতে কিছু নেই, নেই সংবিধানেও। তাই বর্তমান সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে বলেছেন কাদের। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মেট্রো রেল প্রকল্পের এক চুক্তিসই অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। নিজ দলের নেতাকর্মীদেরও অর্থ লুটপাটের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কোনো দেশের, কোনো গণতান্ত্রিক দেশে সহায়ক সরকার নেই, বাংলাদেশে কেন ব্যতিক্রম হবে? এখানে সংবিধানসম্মতভাবেই নির্বাচন হবে, নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার। কাজে বিএনপি ভয় পাচ্ছে কেন? তারা তাদের অতীতের অপকর্মের জন্য জনগণ ভুলেনি, নির্বাচনে হেরে যাবে, সেই জন্য এখন নানান ছল ছুতার আশ্রয় নিচ্ছে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা, নির্যাতনের প্রতিবাদ আর বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন করতে 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3 মে দিবসটির স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে পালন করা হচ্ছে এই দিবস। জ্যেষ্ঠ সাংবাদিকরা মনে করেন, দেশে গণমাধ্যমের আংশিক স্বাধীনতা থাকলেও সাংবাদিক হয়রানি কমছে না। তাই দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি সরকার ও গণমাধ্যমের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। দেলোয়ার জালালির প্রতিবেদন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মাত্র 13% মানুষ পূর্ণ গণমাধ্যমের সুফল ভোগ করছে, এছাড়া অন্যরা কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতার মুখোমুখি। বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও ষান্মাসিক মিলে দেশে মোট পত্রিকার সংখ্যা 2855। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র নিয়ে সরকারি 4টি ও অনুমোদনপ্রাপ্ত 44টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মধ্যে 26টি সম্প্রচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সম্প্রচারিত হচ্ছে 21টি FM রেডিও ও 17টি কমিউনিটি রেডিও। এতে গণমাধ্যম কর্মী বাড়লেও কমছে না নির্যাতন। সাংবাদিক হত্যাকাণ্ড হয়, নির্যাতন হয়, সাংবাদিক নিপীড়িত হয়, কিন্তু কোনো কিছু বিচার হয় না। একটা বিচারহীনতার সংস্কৃতি আছে, প্রভাবশালী মহল যারা একদিকে সাংবাদিকদেরকে হ্যারাস করে, নির্যাতন করে, কখনো কখনো খুনও করে। যতজন সাংবাদিক নিহত হয়েছেন তার মধ্যে মাত্র ফরিদপুরের গৌতম ছাড়া আর কারো কোনো মামলার রায় এখন পর্যন্ত হয়নি এবং তদন্তের কাজগুলো অনেক জায়গায় থেমে আছে। জ্যেষ্ঠ এই সাংবাদিকরা মনে করেন, দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার ও সাংবাদিক সংগঠনকে এক হয়ে কাজ করতে হবে। হত্যাকাণ্ডের বিচার সরকারকে করতে হবে, সাংবাদিকদের বেতন নিয়মিত না দিলে সরকারকে করতে হবে। সাংবাদিককে হত্যার হুমকি দেয় তাহলে সেটার নিরাপত্তার বিধান এবং ওই দুর্বৃত্তদের চক্রকে ধরতে হবে সরকারকে। এইখানে সরকারের ব্যর্থতাটা আছে। সম্পাদকের বিরুদ্ধে কোনো মামলা হলে তার বিরুদ্ধে তাকে সমন জারি করা যাবে, তার বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করা যাবে না। অথচ পাশে এমন কিছু কিছু আইন আবার পাশ হচ্ছে যেগুলো সাংবাদিকদের নির্যাতনের কাজে ব্যবহার করা হচ্ছে। সমালোচনা সহনশীল একটি শিক্ষিত সমাজ গঠনের মাধ্যমে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তারা। স্বাধীন দেশ গণমাধ্যম। দেলোয়ার জালালি, SCTV, ঢাকা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 57 ধারার মতো বিষয়গুলো থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 57 ধারা নিয়ে যত বিতর্ক ও বিভ্রান্তি রয়েছে সেগুলো দূর করা হবে। সেই সাথে 57 ধারায় গ্রেফতার ও মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় প্রধান বিচারপতির বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী তার সাথেই কথা বলবেন বলে জানান। পরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে আনিসুল হক জানান, আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে বাংলাদেশ। উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বিস্তীর্ণ জমির বোরো ধান তলিয়ে গেছে পানিতে। এছাড়া আগাম বন্যায় শেরপুরের 16টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। নালিতাবাড়ির চেল্লাখালী বাঁধ ভেঙে গেছে, ফেসে গেছে শতাধিক মাছের খামার এবং নষ্ট হয়েছে 3,000 হেক্টরের বোরো আবাদ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হাসান হাবিব ও শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন জানাচ্ছেন সুমাই অর্থি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 900 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কৃষক পানির নিচ থেকে আধা পাকা ধান কাটতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বিলে বন্যা ও পানির ঢল প্রতিরোধে স্লুইস গেট ও বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের জন্য বা কোনো অনুদানও দেওয়া হয়নি।
পুনর্বাসন চাচ্ছি, এমনকি সরকারের কাছে আমরা যে করে হোক আমাদের ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে। এখানে ক্ষতিগ্রস্তদের একটা তালিকা তৈরি করা হয়েছে, তাদের সাহায্য করার ক্ষেত্রে আমরা মাননীয় জেলা প্রশাসক এবং অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে আগাম বন্যায় শেরপুর সদর, ঝিনাইগাতি, শ্রীবর্দি এবং নকলা উপজেলার 16 ইউনিয়নের শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলের পানির তোড়ে নালিতাবাড়ির চেল্লাখালিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, ভেসে গেছে শতাধিক মাছের খামার, নষ্ট হয়েছে 3,000 হেক্টর জমির বোরো ধান। ঝিনাইগাতির মহারশী নদীর রামেরকুড়া এলাকার পুরনো ভাঙা অংশ আর পাগলা নদীর পানি উপচে 8,000 হেক্টর জমির ফসল ডুবে গেছে। সদর ও শ্রীবর্দিতেও প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, পচে গেছে 11,000 হেক্টর জমির ফসল। সরকারের কাছে একটা অনুরোধ, আমাদের এলাকার এই নদীটা যদি একটু খনন করে দেয় তাহলে এই পানিটা নেমে যাবে। এরা নদীর বাঁধ করে দিলে বা যে কোনটা পরিদর্শন করে দিলে পরে তাহলে এলাকার আমার ফসল করে খাওয়া সম্ভব হবে, নাহলে আমরা সম্ভব হব না। খাল ও নদী খনন করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বললেন জনপ্রতিনিধিরা। আর জেলা প্রশাসক জানালেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। ভেড়িবাদের যে উদ্যোগ সেটি এখানে ফিজিবিলিটি টেস্ট করে পানি উন্নয়ন বোর্ড যাতে যথাযথ ব্যবস্থা নেয় সেটি আমরা মন্ত্রণালয়কে জানাবো। সুমাইয়া অর্থী, এসটিভি নিউজ ডেস্ক। রমজানকে সামনে রেখে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের ছোলার বাজার। এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ছোলার দাম বেড়েছে 300 থেকে 400 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকলেও আমদানিকারকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। আর আমদানিকারকদের দাবি, ডলারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দেশে ছোলার দাম বাড়ছে। অমিত দাসের ক্যামেরায় সুহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। আমদানি নির্ভর খাদ্যপণ্যের বেশিরভাগই আসে এই বাজার দিয়ে। রমজানকে সামনে রেখে পর্যাপ্ত ছোলার মজুদ রয়েছে ব্যবসায়ীদের গুদামে, কিন্তু দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ছোলা বিক্রি হয়েছে প্রতিমণ 2,600 থেকে 2,700 টাকায়, এখন তা বিক্রি হচ্ছে 2,900 থেকে 3,000 টাকায়। আপনার 15 দিন আগে দাম ছিল আপনার 2,700-2,720 এরকম, আর এখন বর্তমান বাজার হচ্ছে আপনার 2,560-2,900 টাকা এরকম। এখন আস্তে আস্তে বাড়তে দেখে, মানে এখন এই সামনে রমজান উপলক্ষে আস্তে আস্তে একটু বাড়বে। ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। প্রচুর মাল আছে এখন, এরা ইম্পোর্টার যারা, তারা যদি বাজার নিয়ন্ত্রণে থাকে খুচরা বাজারে কোনো প্রভাব পড়বে না। শুধু ওই ছোলার দাম বেড়েছে, ডলার দাম বাড়াতে, সে কারণে আমরা ছোলার দাম 100 টাকা থেকে 150 টাকা দাম। আর আমদানিকারকদের দাবি, হঠাৎ ডলারের দাম বেড়ে যাওয়া সহ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়ছে দেশের বাজারে। 800 টাকার মালটা $960 বর্তমান বাজার। আমাদের তো মার্কেট তো হলো যে আমদানি নির্ভর, বিদেশে যখনই দাম বাড়বে আমাদের এখানেও দাম বাড়বে। পাইকারি বাজারে ছোলার দাম স্থিতিশীল রয়েছে দাবি করে খুচরা বাজার মনিটরিং করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী নেতা। আমি নিজেও দেখি অনেক সময় 15-20-25 টাকা পর্যন্ত ডিফারেন্স হয়ে যায়, তো এগুলা জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটা জেলায় এগুলা করতে হবে। সরকারি হিসেবে দেশে বার্ষিক ছোলার চাহিদা রয়েছে 1,44,000 টন। চট্টগ্রাম কাস্টমস বলছে 2016 সালের জানুয়ারি থেকে গেল মার্চ পর্যন্ত দেশে ছোলা আমদানি হয়েছে 3,09,000 টন। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি।